हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ऑर्जी स्टडी आईक्यू। तो फ्रेंड्स, आज के 5000 स्टैटिक जीके पार्ट 5 वीडियो नहीं तुम्हारे सामने हाजिर हो तुम्हारा पूरा वीडियो प्रथम के शेष अब्दि सुनबे। आज के गुरुत्वपूर्ण 25 क्वेश्चन डिसकस करब, खूब ही गुरुत्वपूर्ण। ठीक है, देखो फ्रेंड्स, एक कथा तुम्हारे बोले रखी, तुम्हारा अने चिंतित थको जो स्टैटिक जी के कोथा थे देवे जिस समस्त परीक्षा तुम्हारा दीते जाने अपकामिंग एग्जामगुलो तुम्हारे का तुम्हारा भावते थको जो स्टैटिक जी के कोथा थे देवे। देखो फ्रेंड्स, भारतवर्षर जेको एग्जामे मैं आज अब्दि जेको एग्जाम हो गए से समस्त एग्जामे जे समस्त स्टैटिक जी के এসেছে সেইগুলো থেকেই কিন্তু 50-60% কিন্তু রিপিট হয়। ঠিক আছে, কিছু নতুন নতুন চলে আসে, ঠিক আছে, কিছু নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার স্ট্যাটিক জিকেতে রূপান্তরিত হয়ে যায়। তো 50-60% কোনো না কোনো এক্সামে এসেছে, সেগুলোই কিন্তু রিপিট করে দিয়েছে। ঠিক আছে, তুমি এসএসসির কথা বলো, ডাব্লিউপির কথা বলো, যে কোনো এক্সামে রিপিট হতে থাকে কোশ্চেন্স। তো একটা জিনিস কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। अच्छा तो फ्रेंड्स, वीडियो शुरू कर आगे एकटाई रिक्वेस्ट करब, चैनले नतून होवश्य चैनल के तुम्हारा सबसक्राइब कर पशे थेको और वीडियो एक लाइक कर दिओ। ठीक है, और पूरा वीडियो प्रथम के शेष अब्दि शोनो। देखो, हमें 92 अब्दि करिए दिए, 93 कराची। देखो, एक्सोबायोलॉजी इज द साइंस दैट डील्स उथ, देखो, लाइफ इन द आउटार स्पेस, मैं पृथिवीर बाहर যে স্পেস রয়েছে সেখানে যে সমস্ত লিভিং অর্গানিজম রয়েছে সেগুলোর উপরেই কিন্তু মানে রিসার্চ করা। ওকে, আচ্ছা, 94 দেখো, পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ ইমপ্লিমেন্টেড ফার্স্ট ইন দ্য পেয়ার অফ স্টেটস, কোন দুটো রাজ্যে প্রথম হয়েছিল, অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান, এটা কিন্তু তোমরা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 95 দেখো, দেখো ছোট ছোট কোশ্চেন্স, এগুলো কিন্তু বেশি প্রবলেম হবে না। देखो 95 देखो, बाइलैटरल मोनोपोली रेफार्स टू द मार्केट सिचुएशन, देखो एखे बोले देवे जो बाइलैटरल मोनोपोली कौन है। ठीक है, जख एक सेलर थाकबे एक जन बायर थाकबे, माने एक जन क्रेता थाकबे एक जन ही विक्रेता थाकबे, तखनी किन्तु सेटाके बला होच्छे बाइलैटरल मोनोपोली। ठीक है, अच्छा, এটা ইকোনমিক্সে একটা কোশ্চেন, দেখো ইকোনমিক্স বেশি আসে না, তবুও মাঝে মাঝে একটা দুটো কোশ্চেন্স কিন্তু চলে আসে। ঠিক আছে, আচ্ছা, 96 দেখো, বাই হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রাইট টু প্রপার্টি সিজড টু রিমেন আ ফান্ডামেন্টাল রাইট, দেখো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কিন্তু রাইট টু প্রপার্টি আগে ছিল, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট 1978 কিন্তু এই রাইট টু প্রপার্টি কিন্তু তুলে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট থেকে। ঠিক আছে, মৌলিক অধিকার থেকে তুলে নেওয়া হয়েছে, মানে কি বলো তো, তুমি যেখানে হয়তো এখন থাকো সেখানে হয়তো গভর্নমেন্ট এসে বললো যে তোমাকে উঠে যেতে হবে। ঠিক আছে, সেখানে এসেই তোমাকে গভর্নমেন্ট বলে যে উঠে যেতে হবে, তোমাকে কিন্তু উঠে যেতে হবে, এবং গভর্নমেন্টকে কিন্তু তোমার উপযুক্ত একটা স্থান দিতে হবে, বাসস্থান দিতে হবে যেখানে তুমি থাকতে পারবে। ঠিক আছে, এটা গভর্নমেন্টের দায়িত্ব, কিন্তু গভর্নমেন্ট যদি এসে যদি আমাকে বলে যে এখান থেকে তোমাকে উঠে যেতে হবে, আমাকে কিন্তু উঠতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট টু প্রপার্টি, মানে গভর্নমেন্ট যে কোনো মুহূর্তে তোমার প্রপার্টি হচ্ছে সিজড করে নিতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, 97 দেখো, হু ফাউন্ডেড দ্য নজওয়ান ভারত সভা, দেখো ভারত এক সভা হবে না, ওটা ভারত সবাই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো 1926 সালে কে করেছিলেন, না ভগৎ সিং কিন্তু করেছিলেন নজওয়ান ভারত সভা, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, ইতিহাসে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে। আচ্ছা, 98 দেখো, হুইচ হিল স্টেশন ইজ কল্ড অ্যাজ দ্য কুইন অফ সাতপুরাস, ঠিক আছে, তো মধ্যপ্রদেশের দেখো কি হয়ে যাবে, না পঞ্চমাড়ি, ওকে সরি, কুইন অফ সাতপুরা হয়ে যাবে, পঞ্চমাড়িকে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, 99 দেখো, হুইচ ন্যাশনাল হাইওয়ে কানেক্টস দিল্লি অ্যান্ড কলকাতা ভিয়া মথুরা অ্যান্ড বারাণসী, দেখো ন্যাশনাল হাইওয়ে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, অনেকগুলো ন্যাশনাল হাইওয়ে মিক্স আপ হয়ে কিন্তু নতুন নতুন ন্যাশনাল হাইওয়ে কিন্তু হয়েছে, তো দিল্লি এবং কলকাতার মধ্যে ন্যাশনাল হাইওয়ে আছে NH2, যেটা কিন্তু যদি তুমি দিল্লি থেকে কলকাতা যাও, মথুরা বারাণসী হয়েই তোমাকে যেতে হবে, অথবা কলকাতা থেকে যদি তুমি দিল্লি যাও তাহলে কিন্তু মথুরা বারাণসী হয়েই কিন্তু যেতে হবে। এই হাইওয়ে নিয়ে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষা আছে, আমি কিন্তু
কমেন্ট বক্সে কিছু হাইওয়ে আমি লিখে দেওয়ার চেষ্টা করব, বা নেক্সট ক্লাসে আমি আরও কিছু হাইওয়ে তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, যেগুলো মিক্সড আপ হয়ে গেছে সেই হাইওয়েগুলো আনার আমি চেষ্টা করব, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু হাইওয়ে থেকে একটা কোশ্চেন্স আসে SSC-তে। আচ্ছা, 100টা দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইজ সিচুয়েটেড ইন দ্য নেক? নেকে কী আছে? না, থাইরয়েড গ্ল্যান্ড আছে, তোমরা সকলেই জানো। আচ্ছা, 101-এ দেখো, অফ দ্য ফলোয়িং ম্যান মেড ডিজাস্টার হুইচ ইজ সোশ্যালি ইন্ডিউসড, ঠিক আছে? মানে ম্যান মেড ডিজাস্টারের মধ্যে, মানে হচ্ছে মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের মধ্যে কোনটা সোশ্যালি ইন্ডিউসড করা হয়েছে, মানে কোনটা হচ্ছে মানে তৈরি করা হয়েছে। এ দেখো ডেব্রিস অ্যাভালেন্সি, বি হচ্ছে দেখো সল্ট ওয়াটার ইনস্ট্রুশন, তারপর সি দেখো আর্সন। আর্সনটা কি? আর্সন তোমাদের জানতে হবে, দেখো আর্সনই হয়ে যাবে রাইট অ্যান্সার। আর্সন ইজ দ্য ক্রাইম অফ ইন্টেনশনালি অ্যান্ড ম্যালিশিয়াসলি সেটিং ফায়ার টু বিল্ডিংস ওয়াইল্ড অ্যান এরিয়াস ভেহিকেলস অর আদার প্রপার্টিস উইথ দ্য ইন্টেন্ট টু কজ ড্যামেজ। মানে আর্সন হচ্ছে একটা অপরাধ যার মাধ্যমে কি করে না কোনো মানুষ কি করছে না, মানে ইন্টেনশনালি মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে, এবং ম্যালিসিয়াসলি মানে হচ্ছে নিপুণভাবে, ঠিক আছে? কারোর বিল্ডিংয়ে হয়তো আগুন লাগিয়ে দিল বা কারোর প্রপার্টি নষ্ট করে দিল, সেটাকে বলা হচ্ছে আর্সন, ঠিক আছে? আর ডি হয়ে যাবে ওজন ডেপ্লিশন। দেখো ওজন ডেপ্লিশন তো আমাদের হাতে নেই, সল্ট ওয়াটার ইনট্রুশন এটা তো আমাদের হাতে নেই, ঠিক আছে? ডেব্রিস অ্যাভালেন্সি এটাও কিন্তু আমাদের হাতে নেই, একটাই হয়ে যাবে আর্সন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করাচ্ছি, দেখো 102 দেখো, একটা ইকোনমিক্সের কোশ্চেন, দ্য ইকোনমিস্ট হু বিলিভ দ্যাট আনএমপ্লয়মেন্ট ইজ ইম্পসিবল অ্যান্ড দ্যাট মার্কেট মেকানিজম হ্যাজ আ বিল্ট ইন রেগুলেটরি সিস্টেম টু মিট এনি আপস অ্যান্ড ডাউনস, এটা কে বলেছিলেন? না, JB সে কিন্তু বলেছিলেন। দেখো এগুলো কিন্তু পুরোপুরিভাবে আসে না কোশ্চেন্স, তবুও আমি কোনো একটা জায়গা পেয়েছিলাম প্রিভিয়াস ইয়ারে, কোনোদিনও আসেনি, তবু আমি নিয়ে এসেছি, ঠিক আছে? তো ইকোনমিক্স থেকে কোশ্চেন্স কিন্তু খুবই কম আসে। আচ্ছা, 103 দেখো, দ্য কনসেপ্ট অফ কনকারেন্ট লিস্ট ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম দ্য কনস্টিটিউশন অফ অস্ট্রেলিয়া। দেখো কনকারেন্ট লিস্ট মানে কি? না, ইউনিয়ন লিস্ট এবং স্টেট লিস্টকে একসাথে বলা হচ্ছে কনকারেন্ট লিস্ট। আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যে সমস্ত কোশ্চেন্স আমি ছেড়ে রেখেছি সেখান থেকে কিন্তু আমি এই কনকারেন্ট লিস্টটি আমি অনেকগুলো কোশ্চেন্স কিন্তু করিয়েছি, তোমরা প্লেলিস্ট চেক করলে জানতে পারবে, অস্ট্রেলিয়া হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, 104 দেখো, দ্য বেসিক অবজেক্ট অফ অল প্রোডাকশান ইজ টু, দেখো কোনো একটা প্রোডাকশান হচ্ছে, কোনো একটা ফ্যাক্টরিতে প্রোডাকশান হচ্ছে, সেখানে কী হবে, প্রোডাকশানের মেন উদ্দেশ্যটা কী, ঠিক আছে? বেসিক অবজেক্টটা কী? নাকি এ দেখো স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস, বি হচ্ছে প্রোভাইড এমপ্লয়মেন্ট, সি হচ্ছে মেক প্রফিটস, ডি হচ্ছে ইনক্রিজ ফিজিক্যাল আউটপুট, কোনটা হবে? দেখো অনেকেরই হয়তো দেখে মনে হবে যে সবকটাই তো ওকে আছে, কিন্তু মেন যে অবজেক্ট সেটা হচ্ছে কি, স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস, ঠিক আছে? ধরো চায়ের প্রোডাকশান হচ্ছে, ঠিক আছে, দার্জিলিংয়ের বন থেকে চা কেটে এনে চায়ের প্রোডাকশান হচ্ছে, মানুষ চাইছে সেই জন্যই না চা খেতে চায়, সেই জন্যই না চায়ের প্রোডাকশান হচ্ছে, চাটাকে তৈরি করা হচ্ছে, ঠিক আছে? তো যে জিনিসটা তৈরি করা হচ্ছে সেই জিনিসটাই তো, মানে যেটা হিউম্যানের কাজে লাগছে, মানুষের কাজে লাগছে, তো সেটাই তো প্রোডাকশানের মূল উদ্দেশ্য, তাই না? আচ্ছা, 105 দেখো, ইনফ্লেশন ইজ কস্ট বাই, দেখো ফ্রেন্ডস প্রচুর বার এসছে ইনফ্লেশন নিয়ে এই কোশ্চেন্সটা, প্রচুর অনেকবার কোশ্চেন এসেছে, তোমরা WBCS-এ দেখবে এসেছে, ক্লার্কশিপেও মনে হয় মেবি এসেছিলো, এই কোশ্চেন্সটাই কিন্তু অনেকবার এসছে, 8-10 বার এসছে, WBP-তেও এসেছিলো, কনস্টেবলেও এসেছিলো, অনেকবার এসছিলো। দেখো ইনফ্লেশন তখনই হয় যখন হচ্ছে মানি সাপ্লাই বেড়ে যায়, যখন মানুষের হাতে অনেক টাকা চলে আসে, কিন্তু আমি জানি না ইদানিং ইনফ্লেশন কেন বেড়ে যাচ্ছে, সব জিনিসের দাম মানে দাম কেন বেড়ে যাচ্ছে, ঠিক আছে, অথচ মানুষের হাতে টাকা নেই, ঠিক আছে? তো এটা কোনো রিজন নেই, কিন্তু মেন যে ইনফ্লেশনের যে কারণ সেটা কি না, মানি সাপ্লাই যখন খুব বেশি বেড়ে যায়, মানুষের হাতে অনেক টাকা চলে এলো, ঠিক আছে, এবং প্রোডাকশান কমে গেল, তখন কী হলো, জিনিসপত্রের দাম বেড়ে গেলো, ডিমান্ড বেড়ে গেলো, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিল, তখনই কী হলো না, ইনফ্লেশন হয়ে যায়, ঠিক আছে, মুদ্রাস্ফীতি হয়ে যায়, ইনফ্লেশন, ঠিক আছে? আচ্ছা,
106 দেখো, হুইচ ইনস্ক্রিপশন রিলেট টু দ্য চালুক্য কিং পুলকেশী টু, এটা তোমরা জানো, আইহোল প্রশস্তি হয়ে যাবে। যেটা তোমরা জানো সেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না। হুইচ মোগল এম্পায়ার ইন্ট্রোডিউস দ্য মনসবদারি সিস্টেম, ঠিক আছে, মনসবদারি প্রথা কে চালু করেছেন, না হয়ে যাবে সম্রাট আকবর, ঠিক আছে। আচ্ছা 108 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্স ডিসাইডেড দ্য ফেট অফ দ্য ফ্রেঞ্চ ইন ইন্ডিয়া। দেখো ফ্রেঞ্চ এবং ইংরেজদের মধ্যে লাস্ট যুদ্ধ হয়েছিল ব্যাটেল অফ বন্দিবাস, ঠিক আছে, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল, ব্যাটেল অফ বন্দিবাস, মেনলি 1707 হবে মনে হচ্ছে, আমার ঠিক মনে পড়ছে না ডেটটা, আমি একবার কমেন্ট বক্সে লিখে দেবো, 1707 মেবি, ঠিক আছে, আমি একবার চেক করে তোমাদের বলবো, ঠিক আছে। লাস্ট যুদ্ধ হয়েছিল যে ফ্রেঞ্চরা ইন্ডিয়া থেকে চলে গিয়েছিল, ইংল্যান্ড কিন্তু এরপরেই কিন্তু মানে এদেশে কিন্তু ব্যবসা বাণিজ্য পুরোপুরিভাবে স্টার্ট করতে পেরেছিল। প্রথমে ফ্রেঞ্চ ছিল, পর্তুগিজ অনেকেই ছিল, ঠিক আছে, এরপরেই হচ্ছে ওই ইন্দো মাইসোর ওয়ার স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো হ্যাঁ, ব্যাটেল অফ বন্দিবাস হয়ে গেল মানে ফ্রেঞ্চরা কিন্তু চলে গেছিলো, মানে হটে গেছিলো, ঠিক আছে, ব্যাটেল অফ বন্দিবাস। আচ্ছা কত সালে হয়েছিল আমি একবার কমেন্ট বক্সে লিখে দেবো কনফার্ম হয়ে। আচ্ছা 109 দেখো, দ্য হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ইজ অ্যান এক্সাম্পল অফ ফোল্ড মাউন্টেন, ঠিক আছে, এটা কিন্তু এখনও বাড়ছে, একটু 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 করে বাড়ছে, ঠিক আছে। আচ্ছা ফোল্ড মাউন্টেন, আচ্ছা 110 দেখো, এগুলো তোমরা জানো। আর সেলুলোসিক ওয়াল ইজ ফাউন্ড ইন দ্য সেলস অফ, কোথায় হয়ে যাবে না, প্ল্যান্ট সেলে কিন্তু সেলুলোসিক ওয়াল কিন্তু থাকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 111 দেখো, দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ কিডনি, ঠিক আছে, বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে কী বলে, নেফ্রন বলে, তোমরা সকলেই জানো। আচ্ছা আচ্ছা এবার নিউরন, এটা নেফ্রন, এটা নিউরন, ঠিক আছে, কী হবে না, বেসিক ইউনিট অফ নার্ভাস সিস্টেম তোমরা জানো, সেটাকেই বলা হয় নিউরন, ঠিক আছে। অ্যাক্সন ডেনড্রন থাকে, আমি সব তোমাদের বলে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলে দেবো। আচ্ছা 113 দেখো, এনজাইম, আর এনজাইমটা কী, এনজাইম কিন্তু একদম উৎসেচক, কী উৎসেচক, কিন্তু এক ধরনের প্রোটিন, আর ঠিক আছে। আর হচ্ছে কোলেস্টেরলটা কী, কোলেস্টেরল কিন্তু এক ধরনের স্টেরয়েডস, ঠিক আছে, এনজাইম হচ্ছে প্রোটিন, কোলেস্টেরল হচ্ছে স্টেরয়েড, পরীক্ষায় কিন্তু কোশ্চেন্স আসে। আচ্ছা 114 দেখো, হিটিং অফ অ্যান ওর বিলো ইটস মেল্টিং পয়েন্ট ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার, মানে এয়ার, ঠিক আছে, মানে কি বায়ুর উপস্থিতিতে, মানে অক্সিজেনের উপস্থিতিতে, মানে সরি অনুপস্থিতিতে কোনো একটা ওরকে, মানে আকরিককে পোড়ানো হচ্ছে, তা মেল্টিং পয়েন্টের নিচে পোড়ানো হচ্ছে, ধরো কারো মেল্টিং পয়েন্ট আছে হয়তো 700 ডিগ্রি সেলসিয়াস, মানে সেখানে সে গলে যাবে, কিন্তু মানে অক্সিজেনের অনুপস্থিতিতে তাকে কী করা হচ্ছে, না হিট করা হচ্ছে, ঠিক আছে, বিলো ইটস মেল্টিং পয়েন্ট, তার মেল্টিং পয়েন্টের নিচে কিন্তু তাকে হিট করা হচ্ছে, তখন তাকে কী বলা হচ্ছে, ক্যালসিনেশন বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা 115 দেখো, দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যামাং দ্য ফলোয়িং, দেখো এখানে অনেকগুলো অপশান ছিল, প্রথমে হয়ে যাবে ফ্লুওরিন, দেখো উপর থেকে নিচে যাচ্ছে, ঠিক আছে, পর্যায়সারণীতে ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, ফ্লুওরিন সব থেকে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে। আচ্ছা 116 দেখো, হু ওয়াজ দ্য ফার্স্ট পস্থুমাস রিসিভড অব ভারতরত্ন, পস্থুমাস মানে কি মারা যাওয়ার পরে তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, এরকম তো হয় না, তো কে হয়ে যাবেন, না ফার্স্ট হয়ে যাবেন, না লাল বাহাদুর শাস্ত্রী হয়ে যাবেন। দেখো ফ্রেন্ডস, একবার যদি তোমরা মাথার মধ্যে ঢুকে নিতে পারো না, পরীক্ষা হলে কিন্তু তোমাদের মনে এসেই যাবে। আচ্ছা 117 দেখো, হু ফাউন্ডেড কিষাণ সভা ইন বিহার, বিহারে কে কিষাণ সভা ফাউন্ড করেছিলেন বা স্থাপন করেছিলেন, কিষাণ সভা, না শাহজাহানন্দ, সরস্বতী হয়ে যাবে, ঠিক আছে। দেখো কিছু কিছু কোশ্চেন্স আছে, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে, কিষাণ সভা কে করেছিলেন বিহারে, না শাহজাহানন্দ, শাহজাহানন্দ, সরস্বতী হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমি 25টার থেকে বেশি কোশ্চেন্স আছে ডিসকাস করছি, 27টাই করে দিচ্ছি তোমাদের। দেখো 118 দেখো, হুইচ কান্ট্রিজ কারেন্সি ইজ নাগাল ট্রাম, হয়ে যাবে ভুটান, এখানে অনেকগুলো অপশান ছিল, ভুটান ছিল, মায়ানমার ছিল, পাকিস্তান ছিল, ইন্ডিয়া ছিল, তো হয়ে যাবে নাগাল ট্রাম, হয়ে যাবে না ভুটানের, ঠিক আছে। আচ্ছা 119 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেন, দেখো অনেকগুলো অপশান ছিল, কোনো দরকার নেই, মানুষের মাথার সব থেকে বড় অংশ হচ্ছে গুরু মস্তিষ্ক, যাকে ইংলিশে
ইংলিশে বলা হয় শেরি ব্রাম, ঠিক আছে? শেরি বেলাম করে দিও না কিন্তু, শেরি ব্রাম, ঠিক আছে? শেরি বেলাম মানে হচ্ছে লঘু মস্তিষ্ক, ঠিক আছে? শেরি ব্রাম হয়ে যাবে গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্কই তো সব থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু তোমাদের মানে স্কেলিটন সিস্টেম পড়িয়ে দিয়েছি, তোমরা বায়োলজি ক্লাসটা একবার চেক করে নিও, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কোথায় কতগুলো হাড় থাকে, ব্রেনে কতগুলো হাড় থাকে, মুখে কতগুলো থাকে, শরীরে কতগুলো থাকে, সব আমি কিন্তু ডিসকাস করে দিয়েছি। তাই এক্সট্রাভাবে ডিসকাস করছি না, শর্ট কোশ্চেনই কিন্তু আমি ডিসকাস করছি। 120 দেখো, হ্যালোফাইটস আর দ্য প্ল্যান্টস দ্যাট গ্রো ইন সল্ট ওয়াটার, ঠিক আছে? হ্যালোফাইটটা কি না, হ্যালোফাইট হচ্ছে এক ধরনের প্ল্যান্ট যেগুলো কি না নোনা জলে সেগুলো কিন্তু জন্মায়, ঠিক আছে? বিভিন্ন রকমের প্ল্যান্টস আছে যেগুলো বিভিন্ন জায়গায় জন্মায়, ঠিক আছে? আমি সেগুলোর নাম বলছি না, পরের ক্লাসে আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে আমি 27টা কোশ্চেন্স ডিসকাস করলাম, বলেছিলাম 25টা ডিসকাস করব, কিন্তু আমি 27টা ডিসকাস করলাম, দুটো এক্সট্রা করালাম। তোমরা আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পেরেছো। তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে, আমি সেখানে কিন্তু লিঙ্ক প্রোভাইড করে দিই। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো অ্যাবাউট সেকশানে গিয়ে, অথবা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।